ওকে, এবার হচ্ছে এটা, এটা খুব মজার, টেকনোলজি অ্যানালিস্ট, তার একটা রিপোর্ট এখানে দেওয়া হয়েছে প্যাসেজ আকারে। এই রিপোর্টটা একটু পড়েন, মানে মূলত প্যাসেজটা পড়েন, তারপর আমরা কোশ্চেনে যাই। সাইবার পিকারিয়া নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে এবং শেষের মধ্যে বলছে যে এই ধরনের সার্ভিস যদি দিয়ে থাকে তাহলে যারা কিনা ইনভেস্ট করবে তারা কয়েক বছরের মধ্যে ডাবল ট্রিপল মানি তারা ইনকাম করতে পারবে, মানে এই লাইনে যে তারা ইনভেস্ট করবে, এটা একটা ভালো বিজনেস। কোশ্চেন হচ্ছে, ইফ ট্রু মোস্ট সিরিয়াসলি উইকেন্স দ্য অ্যানালিস্ট আর্গুমেন্ট, তার অ্যানালিস্টের আর্গুমেন্টটাকে উইকেন করতে হবে, অর্থাৎ আমাকে মাথায় নিতে হবে এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, কেন ভালো না খুঁজে বের করে, এটা হচ্ছে আমার আনসার। আনসার হবে এক নম্বরটা। এইগুলোর পিছনে ঘাটাঘাটি করতে 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 আমি চিন্তা করছি একটা কঠিন জিনিসকে কতটুকু সহজভাবে বোঝানো যায় মানুষকে, আমি কিন্তু সেই চেষ্টাই করি, যতভাবে বাংলা ভাষায় হোক, আরবি উর্দুতে হোক, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজে হোক, ঠিক আছে, নোয়াখালী মহাদেশ চাই এভাবেও যদি বলতে হয়, ঠিক আছে, যেভাবেই হোক আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, যতটুকু সহজভাবে বোঝানো যায়, বাদ বাকিটা এখন বাকিরা যে যেরকমভাবে নেয়। ওকে, তো যাই হোক, এখন আনসারটা অ্যাকচুয়ালি এখানে এ হবে আর কি, প্রথমটা, ঠিক আছে, চার নম্বরটা হচ্ছে না, কারণ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স অফ এ টেস্ট অফ এনি ফুড হ্যাজ মোর টু ডু দ্য মোস্ট পিপল, এর দ্বারা ভালো জিনিস, তাই না, যে খুব অল্প একটু মানে সাটল সেন্স রিসিভ অলফ্যাক্টরি সিস্টেম, মানে এটা অলফ্যাক্টরি সিস্টেমে খুব একটু চেঞ্জ তৈরি হয়, ঠিক আছে, একটু চেঞ্জ তৈরি হলে খুব একটা খারাপ জিনিস না তো, বাট এই নাম্বারটা হচ্ছে একদম এক্স্যাক্টলি এটার মানে ডিরেক্ট আনসারটা চলে আসে, যে অন্য একটা চ্যানেল সেই চ্যানেল বলছে লাইক দিস ট্রাই দ্যাট, ওখানের মধ্যে একই রকম বিভিন্ন সিমিলার টেস্ট বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে বোঝানো হচ্ছে, তো ওটাও বেশ পপুলার হয়ে গেছে, ওইটাই যদি তারা দেখে টিভিতে তাহলে কেন কষ্ট করে সাইবার কুপার এতে যাবে এবং সেখানে কেন তারা টাকা দেবে, তাই না, এই ওয়েবসাইট তখন চলবে না, মানুষজন যদি টিভিতেই দেখে, দ্যাটস ওয়াই আনসার এ। আচ্ছা, এবার একটু ফাস্ট করি, আরও কিছুক্ষণ, আরও আরও পাঁচ ছয়টা প্যাসেজ করার ইচ্ছা আছে আজকে। ও আচ্ছা, এবার আছে আমার বোল্ড ফেস কোশ্চেন, ওকে, পলিটিক্যাল অ্যানালিস্ট পড়েন, হ্যাঁ আনসার ডি হবে, আনসার ডি হবে, এটা বুঝতে পারছেন তো, কারণ এখন এই বোল্ড ফেস করা লাইনের পরেই কিন্তু ফাইনাল কনক্লুশনটা আসছে এবং কনক্লুশন আসার পিছনে মূল সাপোর্টটা কিন্তু এভিডেন্সটা কিন্তু ওখানেই ছিল, ওইটা আসছে বুঝলেই এই পোলের মধ্যে 82% রিপ্লাইড ইয়েস, এই জিনিসটা থেকে কিন্তু এই সাপোর্ট পরিমাণ, এই পরিমাণ ট্যাক্সের জন্য এই ধরনের সাপোর্ট এটার কোনো দেখা যায় নাই, যেহেতু দেখা যায় নাই ইট অ্যাকচুয়ালি এ কনক্লুশন এবং তার জন্য তার পেছনে যেই এভিডেন্সটা দেখা দরকার এভিডেন্সটাই হচ্ছে এই বোল্ড ফেস করা লাইন। ওকে, এবার তারপরটা এটা টিভি, এ টেকওয়ার্স ফোরকাস্ট ইজ মিসগাইডেড, মিসগাইডেড মানে কি, ফোরকাস্টটা যেরকম করা হয়েছে সেটাকে মিসগাইড করবে, মানে আমাকে অল্টারনেট কোনো একটা লজিক বের করতে হবে, উইকেন্ড করতে হবে, আমাকে মূলত বের করতে হবে যে যতটা কিনা তারা বলতেছে যে সেল বাড়বে অতটা সেল বাড়বে না, আমি এখন যে কথাটা বললাম সেটাকেই আমাকে পাঁচটা অপশন থেকে জাজ করতে হবে যে কোন ঘটনা ঘটলে আমি বলতে পারবো যে অতটা সেল আসলে না, অতটা সেল হবে না, এভাবে চিন্তা করেন। আনসার একই হবে, কারণ জুলাইতে যদি ম্যাক্সিমামই সবাই যারা সেভিংস করছে কিনাই বলছে তাহলে আর আর তো বাকি থাকলো না, তখন আনসার, আমি তো আমি বলি নাই যে এটা আনসার এক হবে না, আমি বলছি আপনার চিন্তা করেন, আনসার হবে এ, কারণ অলরেডি তারা কিনে ফেলবে জুলাইতে, তার অগাস্ট সেপ্টেম্বরে আর কেনা কোনো। এবার তারপরেরটা, এইটা বোল্ড ফেস, এটা একটা ডাবল বোল্ড ফেস করা কোশ্চেন, শুরুতে একটা শেষে একটা,
এবং শেষেরটার দিকে খেয়াল করেন, যখনই বলছে দেয়ার ফোর তখনই বুঝবেন যে শেষের লাইনটা অ্যাকচুয়ালি একটা কনক্লুশন। কনক্লুশনটা হ্যাঁ, এই দুইটার মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হবে, যে এই দুইটা কী ধরনের রিলেশনশিপে আছে, কে কার সাথে কীভাবে আছে, প্রথমটা কী এবং দ্বিতীয়টা কী। ডেফিনেটলি একটা রিলেশন আছে, নাহলে তো দিত না। না ঠিক, লাস্ট ওয়ান যেটা ই নাম্বারটা, এটা কিন্তু সরাসরি ভায়োলেট করে না, আমি কিন্তু একবারে বলেই নাই যে ওটা মানে ওটা হবেই না বলছে, তখন এটা এক্সপ্লেন করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে এক্সপ্লেন করা গেছে। এটা কিন্তু সরাসরি ভায়োলেট করছে না, ই নাম্বারটা হচ্ছে না এই কারণে, ই নাম্বারটা বাদ, সরাসরি ভায়োলেট করে না কিন্তু। আনসার হবে বি নাম্বারটা, প্রথমটা হচ্ছে একটা ফলস কনক্লুশন বেসড অন ইনকারেক্ট প্রিমাইজেস, কারণ তখন ইনফরমেশন ছিল না ওইরকম, মানে টেকনোলজি ছিল না, বাট পরবর্তীতে রিভাইজ করা হয়েছে কনক্লুশনটাকে। আনসার বি, না ওইটা মানে সে তখনকার সময় একটা ক্যালকুলেশন করতেই পারে, ঠিক আছে, তখনকার সময় অত টেকনোলজি অত অ্যাডভান্স ছিল না, বাট তার মতো করে উনি একটা ক্যালকুলেশন করছে এবং সেটা কনক্লুশনে আসছে, এবং সে নিজে কনক্লুশনে আসছে যে এটা আসলে অতটা এক্সপ্লেন করতে পারতেছে না, বাট নিজেই কিন্তু হার মানছে। পরবর্তীতে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বাড়লো, ম্যাথমেটিক্যাল মডেলিং, তারপর সিমুলেশন, এগুলো হলো, দেন তারপর আর কি ওইটাকে আরও একটু মডিফাই করে বলছে যে হ্যাঁ, তারপর তারা একটা এক্সপ্লেনেশন আসছে। সো এই হিসাবে বি নাম্বারটা কারেক্ট, ঠিক না? এবার এটা আনসার হবে ই, এক্স্যাক্টলি আনসার ই হবে, কারণ ওই ফিল্টারেশন প্ল্যান্ট নিলে কি হবে, হেভি মেটালগুলো সরে যাবে, আবার ওদিক থেকে যে সি ফুড ওটাও থাকবে ওখানে মধ্যে, সাস্টেন করবে, দুইটাই কাজে লাগবে। সো তখন ওই ফিশ ফুড ফিশিং ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকবে, চলে যাবে, ফুড নেওয়া যাবে, সরি ফিশগুলোকে উঠানো যাবে। ওকে, তাহলে এবার কুইকলি পরেরটা চলে যাই, ফাইটোনিউট্রিয়েন্টস। আপু সলিউবল ইনসলিউবল এর কথা কিছু বলছে জায়গায়? হ্যাঁ, আপনি পার্সিয়ালি সাপোর্টের কথা বলতেছেন, সাপোর্ট নিয়ে তো অনেক ধরনের কথাই হতে পারে, বাট ইনসলিউবল সলিউবল এর কথা তো এখানে মধ্যে বলে নাই, আমার এই ফ্রেশ ফুড ভেজিটেবলের মধ্যে তো এই ধরনের কোনো ডিস্টিংশন করে নাই, এ নাম্বারটা তো হচ্ছে না। বি কেন হবে আনসার? একটা লার্জ পার্সেন্টেজ তারা যারা সাফার করতেছে তারা ওটার আশেপাশে থাকে না, সো হোয়াট, না থাকলে কিছু দূর থেকে নিয়ে আসবে। আনসার হবে ডি, জাস্ট সাপোর্ট করতেছে, ভেজিটেরিয়ান টেন টু লিভ লঙ্গার দ্যান দোজ জেনারেল পপুলেশন, যেহেতু না বলছে মেজর হেলথ কনসার্ন, হার্ট ডিজিজটা মেজর হেলথ কনসার্ন, ডেথের সাথে এটার সাথে রিলেশন আছে, ঠিক আছে, জেনারেল পিপল যারা আছে এরা হার্ট ডিজিজ থেকে, যারা অ্যাকচুয়ালি যারা ভেজিটেরিয়ান, এই কারণেই তো ডাক্তাররা বলছে যে বেশি বেশি করে এখানের মধ্যে আপনার ওই যে ফ্রুট ভেজিটেবল খেতে, কারণ কি হার্ট ডিজিজ কমে যাবে এবং মৃত্যুর হার কমে যাবে। তো আগে জেনারেল পপুলেশন যতটুকু বাঁচত তার থেকে ভেজিটেরিয়ান যারা অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান তারা বেশি দিন বাঁচবে না। চার নাম্বারটা মেক সেন্স ইন হোল প্যাসেজ, এই তিনটা লাইনের মধ্যে তিনটা লাইনকে একত্রিত সামারি করলে কিন্তু চার নাম্বারটা মেক সেন্স। এবার হ্যাঁ, এটা একটু প্যারা আছে, এটা একটু ঝামেলা আছে, 1995 এটা। প্রিডেটর এবং প্রে, এটা মানে কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে, প্রিডেটর হচ্ছে শিকারি আর প্রে হচ্ছে শিকার। একটু কুইক আর কেউ, আচ্ছা আমি আনসারটা বলে দিই, আনসার হচ্ছে সি, কারণ ফক্সের মেন প্রিডেটর হচ্ছে কয়টস, যাদেরকে আবার ওলফ খায়, ওলফ কয়টকে খায়, কয়ট ফক্সকে খায়, এই কারণেই এই ব্যাপারটা লজিক্যালি ট্রু হয়।
এই জন্যই ফক্সের ড্রামাটিক ইনক্রিজটা হচ্ছে, কারণ ওই যে ওই যে বললাম এখানের মধ্যে যেটা মানে প্যাসেজটা থেকে যেটা দাঁড়াচ্ছে, কয়ট ফক্সকে খাওয়ার কথা ছিল, কিন্তু কয়ট যে কিনা ফক্সকে মারে তাকেই ওলফ আবার মারতেছে, তাহলে আলটিমেটলি ফক্স ধুম করে এটার মানে পপুলেশন ধাম করে রাইজ হবে। ভেরি গুড, ভেরি গুড। এটা এটার আনসার হবে, এটার আনসার হবে ডি ডি ডি, চার নাম্বারটা। যেহেতু এখানে ডক্টরদের কথা বলছে এবং তারা এক্সপেক্ট করতেছে যে যাদের হেলমেট আছে তারা কম ইনজুর্ড হয় রেদার দেন যাদের হেলমেট নাই, তাহলে এইটাকে যদি ইভলুট করতে হয় তাহলে আমি কোন দিকে আমি মানে আমার ফোকাসটা নিব, হেলমেট কাদের আছে কাদের নাই এর উপর বেস করেই তো তাদের ইঞ্জুরিটা ডিটেক্ট হচ্ছে। বি নাম্বারটা হয় না, দ্য ডিউরেবিলিটি অফ বাইসাইকেল হেলমেট ওভার দ্য কোর্স মেনি ইয়ার্স, ডিউরেবিলিটি থাকুক বা না থাকুক আমার তারা ইউজের উপর ইউজ মানে কথাটা হচ্ছে, হেলমেট যদি ডিউরেবিলিটি হেলমেট যদি ইউজই না করি সে ডিউরেবিলিটি দিয়ে আমি কী করবো। বি নাম্বারটা বাদ, সি নাম্বারটা বাদ কেন, দ্য নাম্বার অফ রাইডার্স ওয়ারিং বাইসাইকেল হেলমেটস কম্পেয়ার টু দ্য নাম্বার অফ নট ওয়ারিং হেলমেটস। আচ্ছা এটা কিছুটা হইলেও হইতে পারত, কিন্তু আমি এটা বাদ দিচ্ছি এই কারণে যে যতজন নাম্বার এখানে মধ্যে বাইসাইকেল হেলমেট পড়ছে মানে হেলমেট মানে পড়ে চালাচ্ছে আর যে নাম্বারটা চালাচ্ছে না, এদের মাঝখানে কম্প্যারিজন করলে এই কম্প্যারিজনটা কি আসলে মূলত মানে সত্যিকার অর্থে কি এটাকে জাজ করবে যে নাম্বার কতজন কতজন একশোজন? হ্যাঁ ভাইয়া, এখন আগেই আমি বলে রাখছিলাম যে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, প্যাসেজের মধ্যে যা বলবে আমাকে প্যাসেজের ভিতরেই চিন্তা করতে হবে, এর বাইরে চিন্তা করা যাবে না। আপনি যেটা বলেছেন রিয়েলিস্টিক, হ্যাঁ রিয়েলিস্টিক না, এই যে এখন যে আপনি আপনি এখন যেটা করলেন, শুনে শুনেন আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনি স্পেসিফিক কেসে চিন্তা করতেছেন, প্যাসেজটা হচ্ছে জেনারেল প্যাটার্নে, আপনি চিন্তা করতেছেন স্পেসিফিক কেসে, আপনার নিজেরটা চিন্তা করতেছেন, তাহলে হবে না বুঝছেন। রিয়েল লাইফ তার রিয়েল লাইফ আর প্যাসেজ তো এক জিনিস না, প্যাসেজের মধ্যে যতটুকু বলছে, যদি প্যাসেজের মধ্যে বলে যে বাংলাদেশে এলিয়েন অ্যাটাক হয়েছে এতজন মানুষ মারা গেছে আমাকে ওইটাই মানতে হবে, এখন যদি কেউ বলে যে ভাই প্র্যাকটিক্যালি বাংলাদেশে এলিয়েন অ্যাটাক কখনো হয় নাই এটা বললে তো হবে না ভাই, যেটা বলছে ওটাই মানতে হবে, ওটার ভিতর থেকে আমাকে চিন্তা করতে হবে, এর আউট অফ দ্য বক্স চিন্তা করা যাবে না, যতটুকু আসে লজিক ততটুকুর মধ্যেই থাকতে হবে, এর বেশি প্র্যাকটিক্যালি আপনি আপনার নিজের এক্সাম্পল আপনার ফ্রেন্ডের এক্সাম্পল ওই এক্সাম্পল একটা স্পেসিফিক কেসে এটা কাজ করবে না। ওকে আচ্ছা যাই হোক, যাক অনেক রাত তো হয়ে যাচ্ছে, আমি এটা দিয়ে লাস্ট এটা দিয়ে শেষ করব। ম্যালব্যাক গ্রেপ, ম্যালব্যাক গ্রেপ অরিজিনালি গ্রোন ইন ফ্রান্স হ্যাজ বিকাম এ মেইন ভেরিটাল ইন আর্জেন্টিনা, দিস ইজ সারপ্রাইজিং because the most malbec grown in Argentina is grown at high altitudes whereas the malbec grape once was grown in low altitudes. So eta surprising je eta high altitude hoy whereas jekhane modhe ekbar kono ekbar hoyto bhule bhale low altitudes e hoychilo, therefore Argentine's wine growers should grow malbec grape at low elevations. কোনো একবার ভুলে ভালে হয়েছিল তার মানে এই না যে আসলে মানে লো এলিভেশনে তাকে এটা ওদেরকে এটা চাষ করতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইফ ট্রু মোস্ট উইকেন দ্য কনক্লুশন অফ দ্য আর্গুমেন্ট, মানে আমাকে কনক্লুশনটা হচ্ছে এরকম যে যেহেতু কোনো একবার এরকম লো অ্যালটিটিউডে
ম্যালবেক গ্রেপ তৈরি করা হয়েছিল, এই কারণে তারা আর কি ম্যালবেক গ্রেপ ওই লো এলিভেশনে করবে। আমাকে এটা অ্যাগেনস্টে যেতে হবে, মানে আসলে লো এলিভেশনে করে লাভ নাই, ঠিক আছে, বা করা যাবে না। তো এই কারণে আনসারটা এখানে ডিটাই হচ্ছে পারফেক্ট। দ্য ম্যালবেক বাইন ইজ সাবসেপ্টেবল টু ফাইলোক্সেরা, এ প্লান্ট হুজ অনলি গ্রোথ এট দ্য লো অ্যাল্টিটিউড। এইটা যদি সত্যি হয় যে মানে এই ফাইলোক্সেরা একটা প্লান্ট, একটা যার দ্বারা হচ্ছে সেটা এত সাউন্ড হচ্ছে রবি। আচ্ছা, চার নাম্বারটা এখানে বলছে যে ম্যালবেক ইজ সাবসেপ্টেবল টু ফিলোক্সেরা, এ প্লান্ট দ্যাট অনলি গ্রোস ইন লো অ্যাল্টিটিউড, যেটা শুধুমাত্র ওইখানেই হয়। তো যদি এখানে হয় তাহলে ওইখানে আমি এত লো এলিভেশনে আমি কীভাবে করব? শুধু একবার মাত্র হয়েছে বলে আমি করতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আজকে আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম।